আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 9/5/2023 খ্রিস্টাব্দ তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তির ইতিমধ্যে বেশ কয়েকটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষা চলমান রয়েছে। তো অভিষেক পদের পরীক্ষা সংক্রান্ত SMS আপনাদের মোবাইল নম্বরে চলে গিয়েছে। তো এই পদের পরীক্ষা অর্থাৎ অভিষেক পদের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে, কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে, এখন আমরা সেই বিষয়টি দেখব। তার পূর্বে আমরা দেখে নিই যে অভিষেক পদে কয়টি শূন্যপদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিচে অভিষেক 124টি শূন্যপদ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে BMET এর যে অভিষেক পদের অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য পোস্ট, অভিষেক পদের এক পরীক্ষার্থীর এডমিট কার্ড। তো পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে, পরীক্ষা ফ্রাইডে 6 অক্টোবর, অর্থাৎ অক্টোবরের 6 তারিখ 2023 সালের। আমি পুনরায় বলছি, 6 অক্টোবর শুক্রবার 2023, এবং সময় হচ্ছে সকাল 10 ঘটিকা হতে 11 ঘটিকা, এবং তার নিচেই রয়েছে যে পরীক্ষার কেন্দ্র। আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর অবশ্যই আপনারা দেখে নেবেন যে পরীক্ষার তারিখ, কেন্দ্র কোথায় রয়েছে, এবং পরীক্ষা পদ্ধতির কথা বলতে গেলে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন যে MCQ লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই সাথে আনতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। তো MCQ প্রথমে অনুষ্ঠিত হবে, যেখানে 70 মার্কের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নিচের দিকে আরও রয়েছে, আগামী 6/10/2023 খ্রিস্টাব্দ তারিখে MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে, লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে অবহিত করা হবে। অর্থাৎ MCQ পদ্ধতিতে যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য সময়সূচি জানিয়ে দেওয়া হবে। নিচে রয়েছে MCQ পরীক্ষার সময়কাল 1 ঘন্টা, এবং মোট নম্বর অর্থাৎ মানবন্টন, পরীক্ষার মানবন্টন হিসেবে রয়েছে 70 মার্ক, এবং সেখানে বাংলায় রয়েছে 20, ইংরেজি 20, গণিতে 15 এবং সাধারণ জ্ঞান 15। এখানে কর্তৃপক্ষ স্পষ্ট আকারে উল্লেখ করে দিয়েছে, এবং লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষার সময় ও নম্বর বন্টন সংশ্লিষ্ট পদে নিয়োগ বিধি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 70 মার্কের, এবং পরবর্তীতে যারা পর্যায়ক্রমে, অর্থাৎ আরেকটু নিচের দিকে আমরা যদি দেখি যে 12 নম্বরে MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক, ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে, অর্থাৎ পর্যায়ক্রমে যারা MCQ পদ্ধতিতে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পর আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, তারপরে ব্যবহারিক, এবং ব্যবহারিকের পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই হচ্ছে যে BMET এর যে অফিসার পদের পরীক্ষার সর্বশেষ আপডেট, এবং একই সঙ্গে আরেকটি পরীক্ষার তথ্য দিয়ে রাখি যেটি আমি প্রকাশ করিনি। তো সেটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পদের পরীক্ষা আগামী 30/9/2023 খ্রিস্টাব্দ তারিখ, অর্থাৎ 30 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা ব্যাপী, এবং ওই একই পদ্ধতিতে 1 ঘন্টা ব্যাপী MCQ এবং 70 মার্কের পরীক্ষা। তো এই ছিল আমার কাছে BMET এর পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট।